সবাইকে জানাই নোয়াখালী টিভির পক্ষ থেকে ঈদ মুবারক। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মী, নোয়াখালী পৌরসভার সকল স্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। মার্চ গত বছর 2020 সালের মার্চ থেকে করোনা মহামারী আমাদের দেশে প্রথম এসেছে, আসার পর থেকে এটা সারা বৈশ্বিক একটা সমস্যা। আমাদের দেশে আসার পরে আমরা আমাদের দলের যে সিদ্ধান্ত ছিল, সিদ্ধান্ত মোতাবেক আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছি, আমরা যারা করোনা আক্রান্ত তাদের সাথে তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের সাথে থাকার জন্য কেন্দ্রীয় কমিটি আমাদের জেলা বিএনপিকে নির্দেশ দিয়েছে, জেলা বিএনপি আমাদেরকে নির্দেশ দিয়েছে, সেই মোতাবেক আমরা চেষ্টা করতেছি দুস্থদের মাঝে এবং যারা রোগী করোনা আক্রান্ত তাদেরকে সহযোগিতা সেবা শুশ্রূষা করার জন্য। গত মার্চ থেকে এই পর্যন্ত আমরা ন্যূনতম নোয়াখালী পৌরসভাতে আমরা ন্যূনতম 10,000-এর উপর লোককে আমরা খাদ্য সহযোগিতা সহায়তা করেছি, চিকিৎসার সহায়তা করেছি। 16 তারিখে জেলা বিএনপির উদ্যোগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের নোয়াখালী জেলা বিএনপি একটা স্বাস্থ্য সচেতনতামূলক আমরা একটা ক্যাম্প করেছি আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানের বাসভবনে। ওখানে আমরা আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ছিলেন, সেই নেতৃবৃন্দদের থেকে আমরা বিভিন্ন কমিটি করে দেওয়া হয়েছে, কাউকে রোগীর খোঁজখবর নেওয়ার জন্য বলা হয়েছে, কাউকে ওষুধপত্রের পোছায় দেওয়ার জন্য বলা হয়েছে, কাউকে এই অক্সিজেনের সিলিন্ডার দেওয়ার জন্য বলা হয়েছে। এভাবে আমরা একটা সম্মিলিত একটা আমরা একটা টিম করেছি, ওই টিমের মাধ্যমে আমরা যারা কোভিড আক্রান্ত তাদেরকে সেবা শুশ্রূষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান এই দুর্যোগের মধ্যেও উনি আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর এবং ওনার আমাদের মাধ্যমে নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্তরের জনগণের খোঁজখবর উনি নেন। আমরাও চাই যে আমাদের দলের বা যদি সাধারণ কোনো লোক যদি আক্রান্ত হয়ে থাকে আমরা তাদেরকেও আমরা সাহায্য সহযোগিতা করব। সর্বোপরি যদি আমরা সচেতন হই, আমরা যদি মাস্ক ব্যবহার করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই করোনা থেকে আমরা 90% আমরা উত্তরণ করতে পারবো যদি আমরা একটু নিজেরা ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সচেতন হই। আমি আপনাদের মাধ্যমে আমাদের দলের এবং সাধারণ যারা পৌরসভার নাগরিক তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা মাস্ক পরিধান করি, আমরা স্যানিটাইজার ব্যবহার করি। আর আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো একটা জিনিস আমি যেটা ব্যক্তিগতভাবে খেয়াল করছি যে দেখা গেছে যে আমাদের ঘরে মানে অনেকের জ্বর হয়, জ্বর হলে দেখা গেলো যে আমরা 4 দিন 5 দিন 7 দিন আমরা এটা চাপায় রাখি। আমার মনে হয় যে যদি জ্বর হয় আমরা প্রথম 1 দিন 2 দিন দেখি, তৃতীয় দিন আমরা যদি জ্বরের পরীক্ষা করি, আমরা যদি করোনা পরীক্ষা করি, করোনা যদি পজিটিভ হয় তাহলে আমরা সাথে সাথে করোনা চিকিৎসা নিই, এটা যেন কোনো অবস্থাতে আমরা দেরি না করি। যদি আমরা প্রাথমিক পর্যায়ে এই রোগটা নির্ণয় করতে পারি তাহলে দেখা গেছে যে মানে অনেক মূল্যবান জীবন বাঁচবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।